হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের আপনাদের সাথে নিউ ইয়র্ক এবং ঢাকা এরিনা গেম প্লে করব। অলরেডি কিন্তু নিউ ইয়র গেম প্লেটি করে ফেললাম, এখানে ফার্স্ট টাইমটা আমি পেয়ে গেলাম এবং হিটে গুটি দুটি নিয়ে গেলাম। দেখা যাক, ওপিনিয়ন প্লেয়ার 358 মিলিয়ন উইনার 34,074 গেমে। তো দেখি আমি ব্রেক টু ফিনিশ করে দিতে পারি কিনা এখান থেকে। তো আমি ইজি করে গুটিটি নিয়ে যাব এবং পরবর্তী গুটি যেটি আছে এটি দিয়ে আমি কেটে মারব খুব স্পিডে, আর গুটিগুলো সরানোর চেষ্টা করব এখান থেকে, টাচে সরানোর চেষ্টা করব। দেখি এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে গুটিগুলো টাচে সরে গেল। পরবর্তী গুটি তো এখান থেকে আমার নেওয়ার জন্য, ক্লিয়ার করার জন্য আমি আগে এই ইজি গুটিটি নিয়ে নেই, ইজিভাবে গুটিটি নিয়ে নেব। তারপরে এখান থেকে ওপেনিয়ন সাইটে যে কাঠের পাশে গুটিটি আছে, এই কাঠের পাশের গুটিটি আমি নিব। এখান থেকে একটু এখান থেকে আগে গুটিটি নিয়ে নেই, তারপর ওখান থেকে দেখি আগে সরানো যায় কি না এই গুটিগুলো। সো আবারও কিন্তু ফেসে গেল, গুটিটি মিস হয়ে গেল, এখানে কিন্তু তুলে আনা হয়নি। তো যাই হোক, পরবর্তী গুটিটি আমি কাঠের পাশের গুটিটি মারবো, একটু সাইড করে মারবো। এখান থেকে দেখি খুব স্পিডে মারলাম, তারপরেও কিন্তু এখান থেকে আমার ভাঙার চেষ্টা করছিলাম কিন্তু ভাঙেনি। তারপরে যে গুটিটি আছে, আমি যেহেতু এটি আগে নিব, রেটটি নিব আগে, যাই হোক আগে রেটটি নেবো, খুব স্পিডে মারবো আর গুটিটি টাচে সরানোর চেষ্টা করব। আমি ক্লিয়ার করার চেষ্টা করব যেহেতু ব্রেক টু ফিনিশ করতে চেয়েছি। সো এখন আমার কিন্তু চান্স একটি আছে, কি হয় এখান থেকে বলা যায় না, হয়তো গুটিটি তুলে আসতে পারে, এখান থেকে তুলে আনতে পারবো, এরকমেরও হতে পারে। তো আমি এটি খুব স্পিডে মারবো আর কেটে মারবো, তো দেখি এখান থেকে সরাতে পারি কি না। এখান থেকে কিন্তু গুটিটি সরেনি, তারপর আবার ফেসে গেলাম। যাই হোক, আমি এই গুটিটি একেবারে আমি পকেটে নিয়ে নেব, এখানে ফোর পকেট যেটি আছে, তো এই পকেটে আমি গুটির নিচ থেকে কেটে মারবো, একেবারে মিডিয়ামভাবে কেটে মারবো, যাতে সেটাকে কোনো রকমের ঘুরতে ঘুরতে গুটিটি পকেটে যেতে পারে। সো বন্ধুরা, একেবারে অবিশ্বাস্য একটি গুটি চলে গেল। যাই হোক, খুব সুন্দর একটি শ্যুট হয়েছিল, স্পিড হলে যেত না, ব্রেক টু ফিনিশ করে ফেললাম এবং পরবর্তী গেম প্লে এখানে কিন্তু ঢাকা এরিনা গেম প্লেটি করলাম। তো দেখি এখান থেকে ওপেনিয়ন প্লেয়ার ব্রেক টু ফিনিশ করতে পারে কিনা, আশাবাদী হয়ে আছি, তারপরও স্ট্রাইক পেতে পারি। বন্ধুরা, আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি সিলেক্ট অল অপশন করে চালু করে রাখবেন, যাতে প্রতিদিন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আপনারা যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আপনারা যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই কিন্তু ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। সো বন্ধুরা, দেখা যাক, এখানে মনে হয় ওপিনিয়ন প্লেয়ার ক্লিয়ার করে দিবে, মনে হয় আমার এখান থেকে লিপ দিয়ে চলে যেতে হবে। তারপরও আশাবাদী হয়ে আসি, দেখি হয়তো সে মিস করে ফেলতে পারে, সে বিটেমিউজন না হলে তো মিস করে ফেলবে, এটাই স্বাভাবিক। তারপরও দেখি সে কীভাবে গুটিগুলো নেয়। তো এখানে কিন্তু তার ইজিভাবেই গুটি আছে, তো আমার এখানে লিপ দিয়ে চলে যাওয়া ভালো। তারপর এখানে ওয়েট করে দেখব, দেখি সে কতটুকু গেম প্লে করতে পারে এবং হয়তো সে তার ফাউল হয়ে যেতে পারে স্ট্রাইক, এজন্য ওয়েট করব। দেখি সে কিন্তু মিস করার সম্ভাবনাও থাকতে পারে। সো বন্ধুরা, তার কিন্তু এখানে ইজি হয়ে গেল এবং আমি লিপ দিয়ে চলে যাচ্ছি। পরবর্তী গেম প্লে আবারও কিন্তু ফার্স্ট টার্নটি ওপেনিয়ন প্লেয়ার পেল, দেখা যাক ওপেনিয়ন প্লেয়ার কতটুকু গেম প্লে করতে পারে। সে মনে হয় এখান থেকে টানে ভাঙবে, তো টানে বের করার গুটিগুলো চেষ্টা করছিল, তো এখানে তো তার টানেই গুটি চলে গেল। যাই হোক, এখানে খুব সুন্দরভাবে সে মনে হয় আবার ব্রেক টু ফিনিশ করে দিবে, তারপরে দেখি হয়তো আমি স্ট্রাইক পেতে পারি, আশাবাদী হয়ে আছি, স্ট্রাইক পাওয়ার সম্ভাবনা। তো যাই হোক বন্ধুরা, আপনারা এখনও যদি ভিডিওটি লাইক করে না থাকেন, অবশ্যই কিন্তু ভিডিওটি একটি লাইক করে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। সো দেখা যাক ওপিনিয়ন প্লেয়ার কতটুকু গেম প্লে করতে পারে, এখান থেকে হয়তো সে ক্লিয়ার করে দিতে পারে। তারপরও ওয়েট করে দেখব, সে যেমন একটি শ্যুট করলো, তো এখান থেকে অনেকটা কঠিন একটি শ্যুট করলো, সে বিটে মিউজার এটা 100%, না হলে এখান থেকে সে বিরাট শ্যুটের উপর বিরাট শ্যুট এটা হয় না। তারপরও দেখি এখান থেকে সে কীভাবে গুটিগুলো নিয়ে যাচ্ছে। সো দেখা যাক, এখানে মনে হয় সে ক্লিয়ার করে দিবে, সে যেহেতু বিটে মিউজারই হবে, এরকমের হতে পারে, হয়তো সে ফেসেও যেতে পারে, তাই ওয়েট করে দেখব, হয়তো স্ট্রাইক পেতে পারে। আমি স্ট্রাইক পেলে হয়তো আমার ক্লিয়ার হয়ে যেতে পারে, সবসময় লিপ দিয়ে চলে যাওয়াটা উচিত হবে না। তো যাই হোক, খুব কম এখন আর বেশি লিপ দেয় না, হয়তো ফেসে যাওয়ার সম্ভাবনা থাকে, এরকমের থাকে অনেকেরই। তো ইজি করে সে কিন্তু গুটিগুলো নিয়ে যাচ্ছে এবং তার কিন্তু ক্লিয়ার হওয়ার এখানেও সম্ভাবনা আছে। সে যদি বিরাট শ্যুট করে আমার আমার গুটির উপর, এখান থেকে তার গুটিগুলো সরে যাবে এবং দেখি সে কীভাবে গুটিগুলো নিয়ে নেয়। এখান থেকে হয়তো তার স্ট্রাইক পকেটেও পড়ে যেতে পারে, তো সে যদি বেশি ই করে খেলতে যায় তাহলে স্ট্রাইক কিন্তু পকেটে পড়ে যেতে পারে। ভাব নিয়ে খেলতে গেলে অনেকটা অনেক সময় হয়ে যায়, এরকমের অনেকেরই হয়ে থাকে। সো দেখা যাক সে কীভাবে এর পরের গুটিটি নেয়। একটি গুটি তার কিন্তু মিস হওয়ার সম্ভাবনা আছে, সে এই গুটিটি না নিয়ে সে যদি বিরাট শ্যুট করতো এটাই কিন্তু অনেক ভালো হতো, তার গুটির উপরে তার গুটি দিয়ে বিরাট শ্যুট করাটা অনেক ভালো হতো। দেখি তারপরও আশাবাদী হয়ে আসি, হয়তো এই গুটিটি আবার মিস করে ফেলতে পারে। তো দেখি এরকমের হয়তো স্ট্রাইক তার পকেটেও পড়ে যেতে পারে, কিন্তু সে স্পিডে মারলে পকেটে হয়তো পড়তে পারে, এরকমের হতে পারে।
সো দেখা যাক লাস্ট শুট সে মিস করে কি না। সে কিন্তু এখানে মিস করে ফেললো, এবং কথাই আছে ধৈর্যের ফল মিঠে হয়, এটা আমরা সবাই জানি ধৈর্যের ফল মিঠে হয়। তো এরকমের অনেক সময় মিস পাওয়া যায়, এটাই স্বাভাবিক। তো এটাই স্বাভাবিক যে আমরা অনেকেই এরকমের করে থাকি। তো আমি এই রকমের ওয়েট করে দেখলাম যে আমি মিস পাই কি না, তার একটা মিস হওয়ার সম্ভাবনা ছিল। তো ইজি করে আমি গুটিগুলো নিয়ে যাব এবং এখান থেকে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। এখন তো আমার কোনো মিস নেই, আশা করি আমার ক্লিয়ার হয়ে যাবে। সো আমি ইজি ইজি করে গুটিগুলো নিয়ে যাব। ওপিনিয়ন প্লেয়ার কিন্তু লিপ দিবে না, এটাই মনে হয় সে লিপ দিবে না, তারপরে সে একটা মিসের সম্ভাবনা পেতে পারে। তাই ওই গুটিটি আমি এখান থেকে ভাঙার চেষ্টা করব পরবর্তী গুটিটি দিয়ে। সো বন্ধুরা, আপনারা যারা এখনও ভিডিওটি লাইক করেননি অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে। সো আপনারা যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি সিলেক্ট অল করে বাজিয়ে দিবেন এবং একটি লাইক দিয়ে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। অলরেডি আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো আজকের ভিডিও এ পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার।